আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সীমান্ত। জেনে নিন সামরিক শক্তিতে ভারত না চীন এগিয়ে। এই দুই দেশের মাঝে প্রায় 3,500 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর আগে সীমান্ত বিরোধ নিয়ে যুদ্ধ করেছে ভারত ও চীন। 1962 সালের সে যুদ্ধে পরাজিত হয়েছিল ভারত। তারপর লম্বা একটা সময় চলে গেলেও সীমান্ত নিয়ে বিভিন্ন জায়গায় বিরোধ এখনও অমীমাংসিত রয়ে গেছে। এবারে বিরোধের সূচনা হয়েছে চীন ভুটান আর ভারতের সিকিম প্রদেশের সংযোগ স্থলে একটি উপত্যকার ভেতর দিয়ে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে। আর এ নিয়েই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে চীন ও ভারত। বর্তমানে চীন ও ভারতের সামরিক বাহিনী জনবল ও অত্যাধুনিক অস্ত্র সম্ভারে সমৃদ্ধ। দুই দেশেরই রয়েছে পরমাণু অস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ার সিআইএ দুই দেশের পাবলিক ডোমেইনগুলো সংবাদ মাধ্যম ও উইকিপিডিয়ার তথ্য বিশ্লেষণ করে দুই দেশের যে সামরিক শক্তির তুলনামূলক চিত্র পাওয়া যায় তাতে দেখা যায় সমরাস্ত্র ও সামরিক বাহিনীর শক্তিতে ব্যবধান খুব একটা বেশি নয়। সামরিক বাহিনী জিএফপি ইন্ডেক্স অনুযায়ী প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া, তিন ও চারে রয়েছে যথাক্রমে চীন ও ভারত। সেনাবাহিনীর আকারে ভারতের চেয়ে চীন অনেকটা এগিয়ে। চীনের সদস্য সংখ্যা 23,35,000 ও ভারতের সেনা সংখ্যা 13,25,000। চীনের আধা সামরিক বাহিনী বা রিজার্ভ ফোর্সের সংখ্যা 23 লাখ, ভারতের 21,43,000। কিন্তু চীনের ভৌগোলিক সীমা ভারতের চেয়ে অনেক বড়, তাই স্বাভাবিকভাবে বড় বাহিনী প্রয়োজন তাদের। ট্যাঙ্ক ও সাজওয়াজান চীনের চেয়ে ভারতের ট্যাঙ্কের সংখ্যা কিছু কম, কিন্তু সাজওয়াজানের সংখ্যা ভারত অনেকটা এগিয়ে। চীনের ট্যাঙ্কের সংখ্যা 6,457টি ও ভারতের 4,426টি। অন্যদিকে চীনের সাজওয়াজানের সংখ্যা 4,788টি ও ভারতে রয়েছে 6,704টি। গোলাবর্ষণের সক্ষমতা স্থলযুদ্ধের জন্য গোলাবর্ষণের সক্ষমতা অত্যন্ত জরুরি শক্তি। দুই দেশের হাতেই বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। চীনের হাতে সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 1,710টি, ভারতের রয়েছে 290টি। টোড আর্টিলারি চীনের কাছে 6,246টি, ভারতের কাছে 7,414টি। চীনে মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে 1,770টি, ভারতের রয়েছে 292টি। বিমানবহর চীনের যুদ্ধ বিমানের সংখ্যা 1,271টি, ভারতের 676টি। চীনের হাতে অ্যাটাক বিমানের সংখ্যা 1,385টি, ভারতের রয়েছে 809টি। চীনের পরিবহন বিমান রয়েছে 782টি, ভারতের রয়েছে 857টি। এছাড়া চীনের প্রশিক্ষণ বিমান রয়েছে 352টি, ভারতের হাতে রয়েছে 323টি। অ্যাটাক হেলিকপ্টার ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 59টি, চীনের কাছে রয়েছে 206টি। ভারতের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ব্যাখ্যা, তাদের হাতে সুখোই-30 MKIর মতো প্রবল শক্তিশালী যুদ্ধবিমান পর্যাপ্ত সংখ্যক থাকায় অ্যাটাক হেলিকপ্টারের প্রয়োজনীয়তা খুব বেশি নেই। যুদ্ধজাহাজ চীনের নৌবহরে রয়েছে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ, 51টি ফ্রিগেট জাহাজ, 35টি ডেস্ট্রয়ার, 35টি কার্ভিটি জাহাজ, 220টি প্যাট্রোল ক্রাফট, 2,030টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট ও 68টি সাবমেরিন। অন্যদিকে ভারতের রয়েছে 3টি বিমানবাহী যুদ্ধজাহাজ, 11টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, 14টি ফ্রিগেট, 23টি কর্ভিট যুদ্ধজাহাজ, 139টি প্যাট্রোল ক্রাফট, 340টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট ও 15টি সাবমেরিন। পরমাণু অস্ত্র ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের চেয়ে চীনের হাতে অনেক বেশি রয়েছে। চীনের কাছে পরমাণু অস্ত্রের সংখ্যা 260টি ও ভারতের কাছে রয়েছে 110টি। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।